নির্বাচন তহবিল কাণ্ডে এবার হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ ডুয়ার্সের উল্টোবাড়ি নামে খ্যাত রিসোর্টের মালিক বুধবার দুপুর দুটো নাগাদ সেই মামলাটি গ্রহণ করেছে আদালত বলে জানালো রিসোর্ট মালিকের আইনজীবী নির্বাচন তহবিল আদায়ের নামে রিসোর্ট মালিকের কাছে তৃণমূল নেতাদের জুলুমবাজি পুলিশের দ্বারস্থ হয়েও সমস্যার সমাধান না হওয়ায় এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন রিসোর্ট মালিক জিয়াউর রহমান ডুয়েসের বানারহাট থানা এলাকায় থাকা ফানসিটি রিসোর্ট যা উল্টোবাড়ি রিসোর্ট নামে পরিচিত অভিযোগ সেই রিসোর্টের মালিক জিয়াউর রহমানের কাছ থেকে নির্বাচন তহবিলের নামে মোটা টাকা চাঁদা দাবি করে লাগাতার চাপ দিচ্ছিলেন স্থানীয় তৃণমূলের অঞ্চল সভাপতি পৃথ্বীরাজ ছেত্রী ও ব্লক সভাপতি পেম ছেত্রী ওরফে কাজী পান্ডে জিয়াউর রহমানের দাবি তিনি তার সাধ্য মতো না হওয়ায় টাকা ফেরত দিয়ে দেন তৃণমূল নেতারা এরপর গত এপ্রিল তার রিসোর্টে দলবল নিয়ে আসে অস্ত্র হাতে ঢুকে কর্মীদের অশ্লীল গালিগালাজ ও চমক ধমক দিয়ে বার করে দেয় এরপর গেটে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয় একই সাথে তালা ঝুলিয়ে দেওয়া হয় ফলে রিসোর্ট ও বিনোদন পার্ক বন্ধ হয়ে যায় বিষয়টি নিয়ে ওই দিন তারা বানারহাট থানায় লিখিত অভিযোগ করলে রিসিভ কপি দেওয়া হয়নি এরপর জিয়াউরবাবু গত বাইশে এপ্রিল জলপাইগুড়িতে এসে পুলিশ সুপারের দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন কিন্তু এখনও পর্যন্ত তার সমস্যার সমাধান হয়নি জিয়াউর রহমানের আইনজীবী গোপাল শাহ বলেন আমার মক্কলের অ্যামিউজমেন্ট পার্ক রয়েছে সেখানে একটি রাজনৈতিক দলের লোকেরা এসে টাকা চেয়েছে দাবি মতো টাকা দিতে না পারায় তার প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয় বিষয়টি পুলিশকে জানানো হলেও পদ পক্ষেপ না নেওয়ায় আমরা হাইকোর্টের দ্বারস্থ হলাম মামলা গ্রহণ করেছে হাইকোর্ট শিগগিরই শুনানির দিন ঘোষণা হবে বলে জানিয়েছেন আইনজীবী পরিচয়টা হ্যাঁ আমার নাম গোপাল সাডভোকেট সার্কিট ব্যান্ড জলপাইগুড়ি আজকে আমরা একটা রিড ফাইল করতে যাচ্ছি পুলিশ পার্সোনালের যে ওনারা যেসব স্টেপ নেওয়া দরকার ওনারা নিচ্ছেন না ওনার কমপ্লেনটার বেসিসে তা না আমরা একটা রিড ফাইল করতে যাচ্ছি

গত রবিবার যখন তৃণমূলের ঝান্ডা লাগিয়ে আমাদের গেটে লক করা হয় তারপর আমরা বানারহাট থানায় অভিযোগ দায়ের করি অভিযোগ দায়ের চব্বিশ ঘন্টা কেটে যেত কোনো রকম কোনো অ্যাকশান হয় না এবং আমাদের রিসিপ্ট দেয় না সেই জন্য সোমবার বিকেল পাঁচটায় আমরা এসপির কাছে এফআইআর করি এবং মহকুমাশাসককেও আমরা একটা পিটিশান দায়ের করি ডেপুটেশান দিই তো দেওয়ার পরেও আজকে সোমবার থেকে আজকে বুধবার হয়ে যায় রকমই কোনো আমার কাছে না ফোন না কোনো রকম রিসর্ট খোলা হয় এখনও পর্যন্ত রিসর্টে সেম তালামারা আছে অনলি শুধু ঝান্ডাটা সরিয়ে নিয়েছে ওনারা তো যার জন্যই আমি হাইকোর্টের দ্বারদস্থ হয়েছি যাতে আমি সুবিচার পাই এবং আমার রিসর্ট খোলা হয় কোনো রকমই কোনো ব্যবস্থা নিচ্ছেন না আমি এসপির কাছে গিয়েছিলাম এসপির কাছে আমরা ডেপুটেশন দিয়েছিলাম তাতেও কোনো কিছু হয়নি এখনও একটা অভিযোগ ছিল এখানকার যে আপনার ওখানে নাকি বিভিন্ন অবৈধ কাজ হয় হয়সা ইত্যাদি ইত্যাদি সব হয় আমার রিসোর্ট এখনও ফুললি স্টার্টই হয়নি এখন কনস্ট্রাকশান চলছে শুধু অ্যামুজমেন্ট পার্কটা চলছে এবং রুমে খুব কমই লোক আসে অ্যাকচুয়াল তালাটা যে জন্য মেরেছে যে চাঁদা না পেয়ে ওরা টাকাটা মনের মতো হয়নি সেই জন্য সেটা তো ওরা বলতে পারছে না অ্যাকচুয়াল টাকার অ্যামাউন্টটা সেইভাবে বলেনি আমি সতেরো হাজার টাকা দিয়েছিলাম যেটা ওদের ভিক্ষা মনে হয়েছিল এবং ওটা রিটার্ন দিয়েছে তার মানেই বোঝা যাচ্ছে কতটা হলে ওদের মন পোষাতো এবং ওই কথাটা যখন ওরা বলতে পারছে না তো কিছু তো একটা বলতে হবে সে এই এলিগেন্সগুলো ওরা অযৌক্তিকভাবে দিয়ে যাচ্ছে আমার বিরুদ্ধে যদি এইগুলো কোনো রকম কাজ হয়ে থাকে আমাদের সিসি ক্যামেরা আছে আমাদের ওখানে প্রপার ডকুমেন্টেশন করা হয় রেজিস্টার আছে সেগুলো আসুক পুলিশ আসুক ইনকোয়ারি করুক দেখুক সেগুলো সিসি ক্যামেরা কোথায় দেখুক এই জন্যই সেই জন্যই আমাকে আসতে হয়েছে আজকে করে